আজকে আমরা তামুলপুর তোমার এই কালাকুশি মেলার মধ্যে আর কি লক্ষ্মী পূজা হয় না বহুত বড় আর কি বহুত বড় করে লক্ষ্মী পূজা হয় লক্ষ্মী পূজা করতে তাহলে চলো আজকে তোমাদের এখানে কত বড় করে লক্ষ্মী পূজা হয় সব দেখানো আছে তাহলে চলো যাওয়ার পর মেলার দিকে ঘুরি তারপর আইলাম আর কল পাকা আইলামের দিকে আইলাম ভেতরে ঢুকছি মোটামুটি দিকে বহুত আগে আছি কিন্তু মেন গেট ওখানে পার হয়ে তাহলে চলো যাই ওইদিকে সামনের দিকে যাই চলো এই যে সামনে গেট দেখাতেছে চলো চলো যাই সামনের দিকে গেটটা দেখাইতেছি এই দেখেন এখানে লেখা আছে সব লেখা আছে এই দেখেন লক্ষ্মী পূজা কতটুকু মানু এই দেখেন লক্ষ্মী পূজা আর আমার লোকগুলো এনে ফায়ার পান খাইতেছে ফায়ার পান নারিকল না একটু দেখেন ফায়ার পান স্টার্ট হয়ে গেছে ফায়ার পান এখানে ফায়ার কান ই করতেছে রেডি করতেছে ফায়ার দাদা অল্প দেখি দেখি অল্প এই দেখেন ফায়ার পান ফাইনালি ওকে ফায়ার পান খাওয়া শেষ তাহলে চলো মেলা চলবো ঘুরি গা চলো দাদু ডুব ফাইনালি ফায়ার পান খাওয়া শেষ পয়সা দেওয়া আছে চলো যাই ফাইনালি ওরা ফায়ার পান খাইলো বাট এখন চলো অল্প মেলার দিকে যাই অল্প ঘুরি তারপরে তার মানে বহু দূর আছে তো ঘর তো বেশি দেরি করুম না আর কি অল্প স্বল্প ঘুরে তার মানে ঘরে যাবো গা তাহলে তুমি অল্প মেলা সেলা দেখায় আর কি এদিকে মিঠাইয়ের দোকান আছে আর কি সামনে দেখেন কত মানে ওইদিকে হোটেল আছে রাইট সাইডে লেফট সাইডে মিঠাইয়ের দোকান তাহলে চলো ফাইনালি তখন বুঝছে না কই আছি বর্তমানে এটা আছি তামুলপুর কালাকুশি আরও কিবা নাম আছিল বাট কালাকুশি ফেমাস আছে তাহলে কালাকুশি লক্ষ্মী পূজা আর কি তাহলে চলো ক্যামেরাম্যান জলদি সে তাহলে চলো ওইদিকে ঘুরিয়ে আমার ফ্রেন্ডগুলো দেখলাই আরও কয়েকজন কই হয়ে গেছে এইদিকে তো কিছুই নাই বাথরুম চাথরুম আছে আর কি তাহলে এখন চলো মন্দির সন্দির একদম মেলা সেলা সব দেখামু সামনে একদম এই রাজা চক্কর আছে ওইদিকে কিন্তু ভিড় বহুত আছে দেখেন ভিড় কত কিন্তু ডিজাইনিং বহুত ভরে করে করছে কারণ আমাকে ঘরের কাছে এতটুক বড় করে হয় না আর কি ছোটোখাটো হয় একদিনে মেলা হয় কিন্তু এদিকে বহুত বড় করে সামনে রাজা চক্কর আছে সব আছে কিন্তু ফার্স্ট আর কি আগে আগে মন্দিরটা দেখায় আর কি তাহলে চলো মন্দিরটা বর্তমান রাত বহুত হয়েছে তো এখন এতটুক মানু নাই আর কি মোটামুটি আগে বহুত মানু হয়েছিল তাহলে ফাইনালি এখন এরা মন্দিরটা পাইলাম বাট জুতা দুটা পুরে আসি কিন্তু এখন মন্দিরের ভিতরে ঢুকুন না এখান মন্দিরে এখন মানুই নাই আর কি তাহলে ফাইনালি মন্দিরে এলাম বাট মন্দিরের ভিতরে ঢুকি না মন্দিরের সাড়ে চারটা দেখাই তাহলে ওইদিকে যাই ওইদিকে চকরি টকরি বহুত কিবা কিবি আছে ওইদিকে যাই চলো দেখেন এদিকে ওয়াটার পুল বানাইছে এদিকে আর এদিকে ডান্স হইতেছে এদিকে সুপারস্টারও দেখাইতেছি তাহলে ফাইনালি চলো এদিকে রসুনের আর কি আচারগুলো লয়ে লই বর্তমানে এরকম দাম একদম কইবা লাগা না এখানে চুক্ত আছে 250 গ্রাম হলো 100 টাকা তাহলে চলো আমার লোকটা কিনে আরো দেখি ফাইনালি টাকাটা দিচ্ছে দেখেন আচারের দাম হলো 100 টাকা তাহলে চলো এই দেখেন মেলাটা এদিকে মেলা হইতেছে তাহলে চলো যাই ইয়ে দিল বাতায়া তুঝে ক্যা হুয়া এদিকে দেখেন মটকা কুয়া এদিকে হইতেছে যে রাধা চক্কর ভাজা খাইবেন নাকি ভাজা
একুশে খায় কি ভাই ফুলের দোকান ফুলের ফুলের ফাইনালি যে আমি তো কিনলো সবে খাইব এখন তাহলে খাই অল্প স্বল্প ভাই দশ টিয়ার ইলি এলো জিলাপি এলো তিনটা দশ টিয়ার জিলাপি দাও ভাই ও দশ টিয়ার জিলাপি দাও ফাইনালি বহুত গুলাম আর কি এখন যায় ঘরের দিকে যাই বহুত রাত হয়ে গেছে তখন লোক গুলো কইতেছে যে ঘরে যাই গা আচার টাচার নিলাম বেলে কিছু নিয়ে নাই খালি আচার নিয়েছি ঘরে দৃপ তাহলে চলো যাই সামনের দিকে যাই আর ভিডিওটা কিরকম লাগলো দেখে রেকমেন্ড করেন আর ভিডিও ভালো হলে লাইক দেন আর একটা যেটা মেন ঘটনা এটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েন।